যেখানে একটু ক্লাস 11 অ্যাডমিশন ফর্ম ফিল আপ। দেখো এখানে হেডমাস্টার বলে শুরু করা আছে, দা হেডমাস্টার বিষ্ণুপুর আসাম হাই স্কুল, নিজেদের স্কুলের নাম। নেক্সট এখানে কনফার্মেশন দেওয়া আছে। নেক্সট এই জায়গায় আর এই জায়গায় তোমাদেরকে কিছু করতে হবে না, এই জায়গায় একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবে। নেক্সট যেটা হলো সেটা এখানে ডেট দিয়ে দেবে, ওকে, যে কোনো ডেট, আগের পরে ডেট হলে অসুবিধা নয়। নেক্সট করতে হবে কি, ফুল নেম তোমাকে একটা ব্লক লেটারে লিখতে হবে নিজের নাম, আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেখানে কিন্তু ব্লক লেটার না লিখলেও হবে, ওকে। নেক্সট আছে বাবার নাম, এখানে বাবার নাম ব্লক লেটার না লিখলেও হবে, লিখে দেবে এখানে। তারপরে বাবার নামে যে ঠিকানা, ভিলেজ পোস্ট, দেখো ডিস্ট্রিক্ট এইভাবে লেখা আছে, অসুবিধা হবে না। ডাব্লিউবি পিন নাম্বার দিতে হবে। নেক্সট আছে মাদার্স নেম, ওকে, সরি, অকুপেশান আছে, অকুপেশান যার বাবা কৃষিকাজ করেছে কাল্টিভেশন লিখবে, যার বাবা তাঁত বোনে সে লিখবে উইভিং, আর যার বাবা রাজমিস্ত্রি কাজ করে বা লেবার, ঠিক আছে, মেশন, এরকমভাবে লিখে দেবে এখানে, অসুবিধা নাই। আর ইয়ারলি ইনকাম এখানে কিন্তু দিয়ে দেবে 60,000 অথবা অ্যাভাব, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতে ওখানে একটু নিয়ে আসবে, গ্রাম পঞ্চায়েত থেকে তোমাকে 60,000, ঠিক আছে, এরকম এর একটা ইয়ারলি ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং অ্যাটাচ করতে হবে, কোনো কোনো স্কুলে করতে হবে না। নেক্সট হচ্ছে মাদার্স নেম, এখানে মায়ের নাম দিয়ে দেবে, ঠিক আছে, 3 নম্বরে মায়ের নাম দিয়ে দেবে। আর নেক্সট হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস, তোমার পারমানেন্ট অ্যাড্রেস এখানে এরকমভাবে দিয়ে দেবে, ভিলেজ পোস্ট বিষ্ণুপুর, পিএস মারগ্রাম, ডিস্ট বীরভূম, যার যা ঠিকানা, গ্রামের নাম, ঠিক আছে, থানা, ডিস্ট্রিক্ট যা আছে সব দিয়ে দেবে। নেক্সট আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। নেক্সট আছে গার্জেন নেম অ্যান্ড অকুপেশান, গার্জেন নেম দেবে যদি এই যে এই 5 নম্বরটা, ঠিক আছে, যদি বাবা কারো মারা যায় তাহলে সে এখানে ফিল আপ করবে, আর না হলে ফিল আপ করা দরকার নাই, ঠিক আছে। নেক্সট দেখো যার ফর্মটা ফিল আপ করে যার বাবা নেই, ডেট হয়ে গেছে, সেই জন্য তার মায়ের নামটা এখানে লিখেছি, তার মা কী কাজ করে অকুপেশান লিখে দিয়েছি, আর সম্পর্ক কী, রিলেশনশিপ এখানে দেওয়া আছে, সেখানে মাদার লিখেছি, ঠিক আছে, আর তোমাদের লেখার দরকার নাই। আর নেক্সট হচ্ছে লোকাল গার্জেন, যদি মাও না থাকে, বাবাও নয় মাও নয়, সেক্ষেত্রে লোকাল গার্জেন যে কোনো একটা একজনের নাম দিয়ে দিতে হবে, ওকে। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, তোমরা সবাই জানো ডেট অফ বার্থ দিয়ে দাও। তারপরে ন্যাশনালিটি, ইন্ডিয়ান, রেস, রেস মানে হচ্ছে জাতি, ওকে, জাতি, এখানে তন্তুবাই অথবা যার যা জাতি দিয়ে দেবে। এখানে যদি ফর্মটা ফিল আপ নাও করো, এই তন্তুবাইয়ের জায়গায় যদি কিছু নাও লেখো, অসুবিধা নাই, ফর্মে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। রিলিজিয়ান লিখে দেবে, হিন্দুইজম, খ্রিশ্চান, ইসলাম, এগুলো লিখে দিতে হবে। নেক্সট বুদ্ধিজম, এগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়েদার এসসি, এসটি, ওবিসি, এ আর বি, ঠিক আছে, এখানে তোমরা যদি ওবিসি বি অনেকজনেরই আছে, সেই জন্য তোমরা ও বি সি বি এই কথাটা লিখে দেবে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে। নেক্সট আছে সাবকাস্ট, সাবকাস্টেও তন্তুবায়া বা যার আন্ডারে পড়ছে, তান্তি, এসব লিখে দেবে। নেক্সট এপিএল বিপিএল এখন নাই, এটা করতে হবে না। আধার নাম্বার লিখে দেবে, ব্যাঙ্ক ডিটেলস লিখে দেবে, এগুলো কিছু বলার নাই, ব্যাঙ্ক ডিটেল, তোমার অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবে, ব্যাঙ্কের নাম লিখতে হবে, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম লিখতে হবে, ঠিক আছে, ব্রাঞ্চ নেম, যার যা যেখানে ব্যাঙ্কটা অবস্থিত সেই জায়গাটার নাম লিখতে হবে, বিষ্ণুপুর ব্রাঞ্চ লেখা আছে এখানে। তারপরে ওই আইএফএসসি নাম্বার, ঠিক আছে, তো এখানে আইএফএসসি নাম্বার দেখবে, ওই পাসবুকে থাকবে ব্যাঙ্কের। নেক্সট হচ্ছে পাস দা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন দ্য ইয়ার, এই বছর 2024, সেই জন্য 2024 যে বছর মাধ্যমিক পাস করেছে আর কি, সেই বছর রেট সময় এখানে, সেই বছর সাল দিতে হবে। তারপরে ফর্ম, দেখো এখানে ফর্ম লেখা আছে, ঠিক আছে, তো ফর্ম হচ্ছে যে স্কুল থেকে পাস করেছে সেটা কিন্তু লিখতে হবে, ওকে। ধরে নাও কেউ যদি পাস করে তোমার বর্ষা বালিকা বিদ্যালয় থেকে, তাহলে এখানে বর্ষা বালিকা বিদ্যালয় কিন্তু লিখতে হবে, ঠিক আছে, যে স্কুল থেকে পাস করেছে তার সেই স্কুলের নামটা কিন্তু এখানে লিখতে হবে, ওকে। এখানে যদি কেউ রামপুরহাট আদর্শ হাই স্কুল থেকে পাস করে, তাহলে মানে কোন স্কুলে ভর্তি হচ্ছে সেটা কথা নয়, ঠিক আছে, যে স্কুল থেকে পাস করেছে সেই স্কুলটার নাম লিখতে হবে। নেক্সট পোস্ট অফিস, সেই স্কুলের পোস্ট অফিস লিখতে হবে, ঠিক আছে, এখানে তোমার যে স্কুলের যে সেই স্কুলটা কোন পোস্ট অফিসের আন্ডারে সেটা কিন্তু লিখতে হবে, ওকে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট বীরভূম, আন্ডার বোর্ড লেখা আছে, আর রোল নাম্বারটা লিখে দেবে, রোল নাম্বার, এই ধরনের রোল নাম্বার হবে, লিখে দেবে রোল, এখানে রোল আর এখানে নাম্বার, আর এখানেও বছর, এখানেও 2024 আশা করি হবে। তারপরে আছে মার্কস অবটেইনড ইন দ্য লাস্ট আর মাধ্যমিক এক্সামিনেশন,
বাংলায় কত মেয়েছে, ইংলিশে কত মেয়েছে, ম্যাথামেটিক্সে কত মেয়েছে, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে একটু গন্ডগোল হতে পারে। হ্যাঁ, মার্কসে দেখো ফিজিক্যাল সায়েন্সটা আগে আছে, তারপরে লাইফ সায়েন্স আছে, তো সেক্ষেত্রে একটু ভালো করে দেখে শুনে লিখে দেবে। অপশনাল, কিছু পরীক্ষা দাও নি, দিতেই হবে না কিছু না। গ্র্যান্ড টোটাল এখানে লিখে দেবে, হ্যাঁ গ্র্যান্ড টোটালটা লিখতে হবে। তারপরে সাবজেক্ট কম্বিনেশন, তোমরা যে সাবজেক্টগুলো সায়েন্সে যদি কেউ হয় তাহলে প্রথমে এই যে ম্যাথ, তারপরে ফিজিক্স, ওকে এগুলো লিখতে হবে, ঠিক আছে, ম্যাথ ফিজিক্স। আর আর লাগবে বায়ো, তোমার বায়োলজি, কেমিস্ট্রি, এই ধরনের লাগবে। আর যদি আর্টসের হয় তাহলে এই ধরনের সাবজেক্ট কম্বিনেশন রেখে দেবে। নেক্সট দেখো, এই জিনিসগুলো দেওয়া আছে, এইগুলোর মধ্যে লিখতে হবে। জিওগ্রাফি যদি GUEO GRAPHY, এটা এটা করা উচিত না, ঠিক আছে, এটা করবে না। নেক্সট হচ্ছে এখানে নিজের সই করতে হবে, নিজস্ব এই জায়গাটায়, ঠিক আছে। আর এই জায়গাটায় হবে গার্জেনের সই, বাবাকে দিয়ে সই করাবা। এখানে একটা নিজের সই হবে, ওকে। আর এখানে তারিখ, আর এইখানে তারিখ বসবে একটা, ঠিক আছে, এই জায়গাটায় তারিখ বসবে, বেশ, ঠিক আছে, এত দূরই। আর এখানে অবশ্যই একটা ফটো চিরাতে হবে।